আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে পুলিশ কিভাবে মামলা তদন্ত করে, মামলা তদন্তের পূর্বে করণীয় কী, মামলা তদন্তের সময় করণীয় কী, মামলা তদন্তের পরে করণীয় কী। আমাকে মাফ করবেন এই জন্য যে যদি এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, তাহলে আমি এটার দ্বিতীয় পার্ট তৈরি করব। কারণ আমি যেহেতু বলছি তিনটি বিষয়, আপনি যদি আমার ভিডিওতে পান দুইটি বিষয় বা একটি বিষয়, সেই ক্ষেত্রে আবার তো আপনি বলবেন যে আমি আপনাদের সাথে হয়তোবা মানে জাস্টিসটা করিনি, ঠিকটা করিনি, ধোকা দিয়েছি। বিষয়টি আসলে এরকম না, যদিও আপনার ইউটিউবে ভিডিওর ক্ষেত্রে কিন্তু এরকম একটি বিষয় আছে যে থাম্বনেলটি এমনভাবে বানানো উচিত যেন সবাই হুমড়িকেই পড়ে, ভিতরে কী থাকলে সেটি দেখার বিষয় না। কিন্তু আমার প্রত্যেকটা বিষয় কিন্তু আমার নিজের জন্য না, ভাইরালের জন্য না। আমি চেষ্টা করি মানুষ যেন উপকৃত হয়, মানুষ যেন মূল বিষয়টি জানতে পারে। আসলে আইনের বিষয় তো, আইনটা যদি কেউ জানতে পারে তাহলে মানতে, চলতে, বুঝতে অনেক সুবিধা হয়। সেই জন্যই কিন্তু আমার এই প্রয়াস। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ও হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন অন্য সকল বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। তো চলুন, যথারীতি অ্যাডভার্টাইজ শেষ, আমরা তদন্তের সময় পুলিশ কী কাজ করে সেই বিষয়টা আগে আমরা আলোচনা করব। তো পুলিশ কী কাজ করে তার উপরে নির্ভর করে আসলে পুলিশের কাছে যে এফআইআর যায়। এফআইআরের বাংলাটা কী? এফআইআর হলো প্রাথমিক তথ্য বিবরণী। এটি যখন হলো আপনি থানায় দেন, তখন একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিউটি অফিসারের নিকটে মামলা রুজু করে একজন তদন্তকারী কর্মকর্তাকে এই মামলার তদন্ত মানে ভার অর্পণ করে থাকেন। এরপর থেকে ওই তদন্তকারী কর্মকর্তা এই এফআইআর পেয়ে আপনি উনি তদন্ত কার্য শুরু করবেন। এবার কিন্তু তদন্ত শুরু হয়ে গেল, তো সেই ক্ষেত্রে তিনি প্রথম দিকে কী করবেন? আপনি উনি যখন প্রথমে মামলাটি তদন্তভার গ্রহণ করবেন, তখন এই মামলা সম্পর্কে জিডিটি অর্থাৎ জেনারেল ডায়েরি বইয়ে অবশ্যই একটি নোট করবেন। নোট করে সঙ্গীয় ফোর্স নিয়ে রেডি মানে রওনা দিবেন। এই রওনা দেওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যেটি তিনি যদি সঠিকভাবে পালন করে থাকেন তাহলে তার তদন্ত কাজে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। সেই বিষয়গুলো কি? এই বিষয়গুলো হচ্ছে যে থানায় রক্ষিত কিছু রেজিস্টার আছে, নথিপত্র আছে, ডকুমেন্টস আছে, এইগুলো কিন্তু অ্যানালাইসিস করতে হবে। ধরেন রহিমপুর গ্রামে একদল একটা ডাকাতির ঘটনা ঘটছে, তো সেটা কোনো তদন্তকারী কর্মকর্তার উপরে তদন্তভার ন্যস্ত হলো ওই মামলা তদন্ত করার জন্য। তখন তদন্তকারী কর্মকর্তা বা ইনভেস্টিগেশন অফিসার যে ভাষায় বলেন না কেন, ওই ঘটনাস্থলে যাওয়ার পূর্বে তিনি যদি থানার যে রক্ষিত সংরক্ষিত যে রেজিস্টারগুলো আছে অর্থাৎ VCNB ভিলেজ ক্রাইম নোটবুক বা অন্য অন্য যে অপরাধীদের মানে তালিকা, মানচিত্র, এইগুলো যদি একটু অ্যানালাইসিস করেন যে ওই এলাকায় কারা অপরাধ সংঘটিত করতে পারে, তাহলে তার তদন্ত কাজে কিন্তু অনেক সহায়তা তিনি নিজেই পেয়ে যান। এই কাজ এই জন্য তার উচিত থানা সংরক্ষিত রেজিস্টার, নথিপত্র, ডকুমেন্টগুলো অ্যানালাইসিস করবেন, দেখবেন। এবার তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করবেন। তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স সহ এরপরে আরও কিছু বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে অপরাধীদের যদি পায়ের ছাপ থাকে, আঙ্গুলের ছাপ থাকে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে তাহলে এগুলো আপনার নিতে হবে, নোটে নিতে হবে। এবং পায়ের ছাপও সংগ্রহ করতে হবে, হাতের ছাপ যদি রক্ত, চুল, সিগারেটের মানে বাকি অংশ এরকম যদি থেকে থাকে সেগুলোও কিন্তু আপনার নিতে হবে। ঘটনাস্থলের মানে যাওয়া আসার ক্ষেত্রে মানে কত দূরত্ব আছে, সেখানে আলো ছিল কি না, যদি আলোর স্বল্পতা হয়ে থাকে তাহলে আলোর ব্যবস্থা করতে হবে। এই সমস্ত ব্যবস্থার ভিতরে পুরো ঘটনাস্থলটা আপনার গঠন করে নিয়ে আপনার এই বিষয়গুলো আমি বলতে শুরুতেই ভুলে গেছিলাম। ঘটনাস্থলে পৌঁছিয়ে তিনি কি করবেন, আশপাশে নিরপেক্ষ লোকদের জিজ্ঞাসাবাদ করবেন যে ভাই এখানে কী ধরনের ঘটনা ঘটছিল, কারা এই ঘটনা মানে ঘটাতে পারে। অনেকে দেখবেন মুখ খুলতে চায় না, আবার অনেকেই দেখবেন যে অতি উৎসাহিত হয়ে বলতে আসে। এই জন্য তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, থানা এলাকার তদন্ত মানে ঘটনাস্থল, নিজ থানার যদি বাইরে হয় সেক্ষেত্রে কী করবে, সেই ক্ষেত্রে অবশ্যই জিডিতে নোট দিয়ে তারপর হলো তিনি ঘটনাস্থলে পৌঁছায় দেন। তদন্ত কার্যক্রম শুরু করতে হবে। এবার যখন তিনি ঘটনাস্থলে পৌঁছালেন, ঘটনাস্থলে তো বিভিন্ন লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করলেন, তখন তিনি কী করবেন, উত্তর দক্ষিণ মুখোমুখি হয়ে সেই জায়গাটার একটা খসড়া মানচিত্র অঙ্কন করবেন। আপনি মনে করেন এই এই উত্তর আমার সামনে, উত্তর পিছনে দক্ষিণ, পূর্ব পশ্চিম, এরকমভাবে আপনার খাতায় দাগ দিয়ে স্কেলে আপনার হলো ঘটনাস্থলটা অঙ্কন করবেন। দেখেন একজন ইনভেস্টিগেশন অফিসারকে কত পরিশ্রম করতে হয়, যদি আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে পুলিশ কত পরিশ্রম করে। তারপরে একটি মামলা আপনার শেষ পর্যন্ত কোথায় যায় সেটি তো আমি ভিডিওতে বলবই। তো ঘটনাস্থলে মানচিত্র অঙ্কন করবেন, আশপাশে কী আছে,
বাড়ি ঘরদোর, গাছ গাছালি, বাগান। আপনারা জানেন না, যদি বাগানও থেকে থাকে তাহলে কিন্তু উল্লেখ করতে হয়, যদি পাঁচটা বড় বড় গাছ থেকে থাকে সেই গাছও কিন্তু উল্লেখ করতে হয়, যদি ফসলের ক্ষেত থেকে থাকে তাহলে সেটিও কিন্তু উল্লেখ করতে হয়, তারপরে যদি কোনো বসত বাড়ি থেকে থাকে সেটাও উল্লেখ করতে হয়, ওই বসত বাড়ির লোকজনের ডেকে সাক্ষী হিসেবে 161 ধারা জবানবন্দি গ্রহণ করতে হয়। প্রায় সময় দেখা যায় যে আদালতে যখন সাক্ষী মানে আপনার এই তদন্তকারী কর্মকর্তা আদালতে সাক্ষী হিসেবে ডাকে, তখন কিন্তু জিজ্ঞেস করে যে আপনি কার কার সাক্ষী গ্রহণ করছিলেন। তো আমরা সাধারণত কী করি, যেই বাদী মামলা করছিল তার মনোনীত সাক্ষী অথবা আর অন্য অন্য যারা এই ঘটনাটা জানে তাদের সাক্ষী, কিন্তু স্থানীয়ভাবে যারা প্রতিবেশী ছিল, যারা পাশে ছিল, এদের ভিতরে কেউ না কেউ দেখেছে, এদের সাক্ষী নেওয়া হয় না, তখন কিন্তু এই মামলাটা বিচার কার্যে মানে আদালতের কিন্তু একটি আমলে আসে। তখন মনে হয় যে ওই তদন্তকারী কর্মকর্তা যতবারই ঘটনাস্থলে যান না কেন, আপনার ওই জায়গায় যখন সঠিকভাবে অ্যান্সার না দেন বা ওই স্থানীয় সাক্ষীদের, প্রতিবেশী সাক্ষীদের, ঘটনাস্থলের সাক্ষীদের যখন সাক্ষ্য গ্রহণে নাম না থাকে, তখন কিন্তু এটা মনে হয় যে আসলে উনি মনে হয় ঘটনাস্থলে যাননি। আর উকিলরা তো প্রায় বলে থাকে যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা থানায় বসে তদন্ত করে মিথ্যা চার্জশিট আদালতে দাখিল করছেন, এটা একটা গতানুগতিক ভাষা, বিষয়টা কিন্তু আসলে না, তদন্তকারী কর্মকর্তাকে আসলে একাধিকবার ওই তদন্তস্থলে যেতে হয়। আপনি যত বেশি তদন্তস্থলে যাবেন তখন দেখবেন যে সেখানে কিছু না কিছু নিত্য নতুন মানে তথ্য আবিষ্কৃত হচ্ছে। আমার তদন্তকালে এরকম ধরনের অনেক বিষয় আমি পেয়েছি, সেই বিষয়গুলো বলবো, তবে এখন নয়, আরও পরে আপনারা যদি আমার সাথে থাকেন অবশ্যই জানতে পারবেন। এরপরে আপনি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবেন ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারায়, আপনার ঘটনাস্থলে আশপাশের সাক্ষী অবশ্যই নেবেন। এরপরে আপনি গোপনে সোর্স নিয়োগ করে আসবেন যে এই ঘটনাটায় কী কী ঘটছিল, কে কে ঘটাইছিল, কারা কারা এটার সাথে জড়িত, তাহলে কী হবে, নিরীহ মানুষ আপনার হয়রানির শিকার হবে না, প্রকৃতপক্ষে অপরাধীদেরকে তদন্তকারী কর্মকর্তা খুঁজে বের করতে সহায়তা হবে। এবার আপনি ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম তো শুরু করলেন, শুরু করে শেষও করে ফেলালেন, এরপরে ফেরত আসার সময় আপনি কী কী কাজ করবেন, এর সারসংক্ষেপ জেনারেল ডায়েরিতে এসে আপনি নোট দেবেন। এবং থানা এলাকার বাইরে যদি তদন্ত করতে যান তাহলে প্রয়োজনে যেই থানায় যাচ্ছেন সেই থানার সার্কেল এসপি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আপনি আলাপ আলোচনা করবেন, তাদেরকে বিষয়টি জানাবেন, এই বিষয়ে অবশ্যই জেনারেল ডায়েরিতে এসে নোট দেবেন এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আপনি আলাপ আলোচনা করবেন। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু আপনার হলো আইনের কথা, এটা হচ্ছে পিআরবি অর্থাৎ পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ 259 বিধি এবং ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারা। তো ঘটনাস্থল ভালোভাবে যখন আপনি পর্যবেক্ষণ করবেন, এরপরের যে কাজগুলো আপনি করবেন সেগুলো সেরকম যে অপরাধের প্রকৃতিটা কী এগুলো ইয়ে করতে হবে। এবার ঘটনাস্থলে প্রাপ্ত আলামত যথাযথভাবে প্যাকিং করতে হবে, গায়ে লেবেল লাগাতে হবে এবং বিশেষ পরীক্ষার জন্য প্রেরণও কিন্তু করতে হবে, এবং এগুলো শেষে ধ্বংস করতে আমি সেই বিষয়টা যাচ্ছি না। এরপরে আপনারা কী করবেন, সাক্ষী ভিকটিম আসামিদের অবস্থান চিহ্নিত করবেন যে কোথায় আছে তারা, বস্তুগত সাক্ষ্যর অবস্থান ক খ গ কে কোথায় আছে, কোনটা কোথায় ছিল, এই সমস্ত পর্যাপ্ত বিষয় দিয়ে সূচিপত্রটা তো আপনি অঙ্কন করলেন, খসড়া মানচিত্র অঙ্কন করলেন, এর নিচে তো আপনার মনে করেন এগুলো তো আর বলার বিষয় না, তারপরে বলি পদবি, পুলিশ আইডি কার্ড নাম্বার, পুলিশ আইডি নাম্বার এবং যেই থানায় আছেন সেই থানায় এগুলো উল্লেখ করতে হয় এবং নিচে স্বাক্ষর করতে হয় খসড়া মানচিত্র করার।